একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। পুরো এলাকা জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনকালে র্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, শহীদ মিনার সহ পুরো দেশ জুড়েই 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের হুমকি না থাকলেও পুরো বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি। এসকেলেটরের রিপোর্ট। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতার পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার সহ পুরো দেশ জুড়ে 3 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আগত সর্বস্তরের জনসাধারণের পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উক্ত এলাকাসমূহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য র্যাবের সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখিত এলাকাকে 5টি সেক্টরে বিভক্ত করে অবজারভেশন চেকপোস্ট সহ বিভিন্ন দলে বিভক্ত করে র্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক 3 স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। কোনো ধরনের হুমকি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব কিছুকে গুরুত্ব দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শহীদ মিনার আপনারা নিরাপত্তা নিশ্চিত করেছেন, এই দিনটিকে ঘিরে কোনো ধরনের থ্রেট আছে কিনা? কোনো স্পেশাল ইনফরমেশন নেই, আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতির জন্য। এটা বলার জন্য যে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে যাতে আমরা সেটা ফেস করতে পারি, এই প্রস্তুতি আমাদের রয়েছে, কিন্তু আমরা এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব নিয়োজিত থাকবে বলেও জানান আবদুল্লাহ আল মামুন। সার্বিক নিরাপত্তা কার্যক্রমে সিসিটিভির মনিটরিং সেন্টার, কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। এসকেলিটন, মাইটিভি, ঢাকা।